আজকে আমরা একটা খুব মজার বিষয় নিয়ে আড্ডা দেব রবীন্দ্রনাথের সব গান সব সময় খোলা গলায় গাইতে হয় এই কথাটা আমাদের আশেপাশে আমরা শুনে থাকি প্রায়শই আজকে আমরা একটু যুক্তি দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব। এই খোলা গলায় গাওয়া বা খোলা গলায় না গাওয়া বিষয়টা আসলে কি এবং তারপর আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে রবীন্দ্রনাথের সব গান কি সত্যিই খোলা গলায় গাওয়া অত্যন্ত জরুরি নমস্কার আমি সায়ন সেনগুপ্ত সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নাম থেকেই বোঝা যাচ্ছে এই চ্যানেলে আমরা মূলত রবীন্দ্রনাথের গান আকারমাত্রিক মাতৃ স্বরলিপিতে রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ রূপটা ধরা আছে সেটা নিয়ে আলোচনা করি সেটা নিয়ে আড্ডা মারি এবং তার পাশাপাশি রবীন্দ্রনাথের গান এবং অন্যান্য কাব্যধর্মী গানগুলো গাওয়ার জন্য যে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের প্র্যাকটিসগুলো করা উচিত রেওয়াজগুলো করা উচিত সেগুলো নিয়েও কথা বলি সুতরাং এই বিষয়তে যদি আপনার কোনো রকম আগ্রহ থাকে আপনার কাছে বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো থেকে যদি উপকৃত হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো প্লিজ একটু লাইক করবেন একটু কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন এবং আপনার অন্য বন্ধু যিনি এই ধরনের গান পছন্দ করেন এই ধরনের গান শিখতে চান তার সঙ্গে নির্দ্বিধায় আমাদের এই ভিডিওগুলো শেয়ার করুন কে জানে তিনিও হয়তো আপনারই মতো উপকৃত হতে পারেন আজকের আলোচনায় আসি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে খোলা গলায় গাওয়া বলতে আমরা কি বুঝি এবং রবীন্দ্রনাথের গান সব গান সব সময় খোলা গলায় গাওয়া দরকার এই কথাটা আদৌ সত্যি কিনা খোলা গলায় গাওয়া এই কথাটা সাধারণ শিক্ষার্থীদের কাছে যে মানে নিয়ে যায় সেটা হচ্ছে জোরে গাওয়া এবং এই মানে নিয়ে যাওয়ার জন্য দায়ী আমরা সঙ্গীত শিক্ষক কুল আত্মসমালোচনা এখানে আমাদের করতেই হবে খুব কম সময় আমরা এই খোলা গলা ব্যাপারটা কি সেটাকে ছাত্রছাত্রীদের কাছে এক্সপ্লেন করি এবং ছাত্রছাত্রীরা একটা ভুল ধারণা অত্যন্ত শ্রদ্ধেয় মানুষদের কাছ থেকেও নিয়ে ভীষণ শ্রদ্ধার সঙ্গে আঁকড়ে থাকেন এবং সেটাকে নির্দ্বিধায় প্রচারও করেন ফলে তার নিজের ক্ষতি হয় এবং যাদের মধ্যে তিনি এটা প্রচার করেন তাদেরও ক্ষতি হয় তার কারণ একটাই মিস মিসআন্ডারস্ট্যান্ডিং বোঝার ভুল এই বোঝার ভুলের দায় সঙ্গীত শিক্ষক কুল এড়াতে পারে না একজন সঙ্গীত শিক্ষক হিসেবে আমি এড়াতে পারি না এ দায় আমাদের সুতরাং আমাদের সব সময় ছাত্রছাত্রীর কাছে এক্সপ্লেন করা উচিত যে খোলা গলা ব্যাপারটা কি। এই জিনিসটা নিয়ে খুব ইনডেপথ আলোচনা আমরা ভয়েস কালচার নিয়ে যেদিন খুব ডিটেলসে আলোচনা করব সেদিন না হয় ভাবা যাবে আজকে আমরা জেনে রাখি যে আমরা জানি আমাদের আওয়াজ তৈরি হয় একটা জায়গা থেকে। সেটা হচ্ছে এই গলা থেকে আর কোথাও থেকে কিন্তু আওয়াজ প্রডিউস করতে পারি না আমরা কথা বলার আওয়াজ অন্য হাততালি দিলে বা পা দাবালে আওয়াজ হয় সেটা অন্য ব্যাপার কিন্তু এই যে আওয়াজটা এখানে আওয়াজের সোর্স একটাই সেটা হচ্ছে ভোকাল কর্ড এইখান থেকে মিসকনসেপশানে শুরু তাহলে আমাদের পুরোনো দিনের ওস্তাদরা যে বলতেন পেট থেকে গান গাও সেটা কি ভুল কি বলতে চাইছেন আপনি হ্যাঁ অত্যন্ত বিনম্র শ্রদ্ধা সহকারে আমি বলছি কথাটি ভুল তারা যেটা মানে করতে চাইতেন সেই মানেটা ঠিক কিন্তু এই কথাটা অনেকটা উটের পাকস্থলির মতো ওই যে সোনার কেল্লায় জটায়ুর উটের পাকস্থলির ভেতরে জল থাকার কথাটা বলেছিলেন ফেলুদা সেই জায়গাটাকে ঠিক করে দিয়েছিলেন মনে পড়ছে তো কিন্তু উটের জল নিজের জন্য সঞ্চিত রাখা সেই জায়গাটা কিন্তু ভুল নয় জটায়ুর মিসকনসেপশনটা ছিল পাকস্থলীর ব্যাপারে এখানে ওই পাকস্থলীর মতোই ব্যাপার পেট থেকে কোনো গান হয় না হওয়া সম্ভব নয় এর প্রমাণ চাই খুব সহজ প্রমাণ রয়েছে যে কোনো পরিচিত এনটি বন্ধুর কাছে যান এবং বলুন একটা স্প্রে দিয়ে মিনিটখানেকের জন্য আপনার ভোকাল কর্ডটিকে অবশ করে দিতে তারা পারেন বিভিন্ন কাজে তাদের গলার টেস্টিং যারা করিয়েছেন তারা জানেন একটা স্প্রে দিয়ে দেবে আপনার গলায় আপনি ঢোক গিলতে পারবেন না গলাটা কিছুক্ষণের জন্য মিনিট দেড় দুয়েকের জন্য অবশ হয়ে যাবে সেই অবস্থায় আপনি পেট থেকে গান গাওয়ার চেষ্টা করুন কোনো আওয়াজ বেরোবে না টেক ইট ফ্রম মি আমার কথা যদি বিশ্বাস না হয় এটা পরীক্ষা করে দেখুন যে কোনো ইএনটির সঙ্গে কথা বলেও দেখতে পারেন আওয়াজটা বেরোয় একটা জায়গা থেকে। সেটা ভোকাল কর্ড মজার ব্যাপার হচ্ছে আমাদের শরীরের অন্য বিভিন্ন জিনিস তাকে এই আওয়াজটা তৈরি করতে সহায়তা করে আমাদের একটা ছোট্ট রেওয়াজ দিয়ে আমরা যদি এই জিনিসটাকে বুঝে নিই সেটা হচ্ছে আমাদের হামিং এই যে হামিংয়ের ক্লাসে আমি যেটা বলেছিলাম আমার আওয়াজটা প্রডিউসড হচ্ছে এই ভোকাল কর্ড থেকে কিন্তু আওয়াজটা শেপ পাচ্ছে কিন্তু আমার মুখের মধ্যে আমার মুখের মাসেলসগুলো এই কথাগুলোকে তৈরি করছে হামিং হচ্ছে সেই প্র্যাকটিস যেখানে এই মুখের মাসেলগুলোকে আমরা ইনঅ্যাক্টিভ রাখছি আমি যদি কথা না বলি মুখের মাসেলগুলো যে অবস্থায় থাকবে পুরো রিল্যাক্সড তারা কোনো কাজ করছে না এই অবস্থায় শুধু ভোকাল দিয়ে আমি যদি একটা আওয়াজ বার করি দ্যাট ইজ হামিং দেখুন এখানে মুখের মাসেল কোনোভাবে ইনভলভ নয় আমি শুধুমাত্র ভোকাল কর্ড দিয়ে আওয়াজটা বার করছি এখানেই প্রশ্ন শুধুমাত্র ভোকাল কর্ড কি দ্য আনসার ইজ নো একটা জিনিস মুখমণ্ডলের ভেতরে সে খানিকটা হলেও কাজ করে তাকে সম্পূর্ণ ইন্যাক্টিভ আমরা কখনোই করতে পারি না কোন জায়গাটা বলুন তো অনেকেই ঠিক ধরেছেন আমাদের নেজাল ক্যাভিটি যেটার বেশি প্রয়োগের জন্য আমরা বলি গলাটা নাকি নাকি শোনাচ্ছে দেখুন মুখের কোনো না নাড়িয়ে হামিংকে আমি নাকি সুরে করতে পারি হামিংই হচ্ছে কিন্তু নাকি সুরে প্লেন হামিংটা কেমন হবে আর এই নেজাল ক্যাভিটির ব্যবহারকে নিয়ন্ত্রণ করা সেটার একটা খুব ভালো প্র্যাকটিস রয়েছে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করার ইচ্ছে রইল এই নাকি নাকি স্বরকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব। এটা একটা আলাদা ভিডিওর ব্যাপার এটাই আজকে যাচ্ছি না আজকে যে জায়গাটা আমরা বুঝতে চাইছি ভোকাল কর্ড থেকে আওয়াজ প্রডিউসড হলেও অন্য বেশ কিছু জিনিস আমাদের হেল্প করে কিসের ওপর নির্ভর করে এই হেল্পটা কিভাবে করবে এই হেল্পটা নির্ভর করে কোন পিচে আমি কথা বলছি রাইট কথা বলছি আমাদের কথার মধ্যেও পিচ থাকে আমি যখন ছেলেকে বকছি তুমি এটা কেন করেছো এটা না করলে কি হচ্ছিল না এই যে পিচটা এটা লো পিচ একটা ভারী গলায় আমরা কথা বলছি এবং এই ধরনের কথা বলার সময় আপনি যদি আপনার বুকে হাত রাখেন আপনি দেখবেন বুকের মধ্যে আপনি একটা ভাইব্রেশন পাচ্ছেন কেন করেছ তুমি এটা নিও তুমি এটা ঠিক করি এইবার মনে করুন আপনার কোনো একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তাকে তো নিশ্চয়ই আপনি বলবেন না কি ভাই কেমন আছিস আপনি বলবেন আরে ভাই কতদিন বাদে দেখা কেমন আছিস এবং যখনই এই পিচটা আপনি ওপরে তুললেন আপনি বুকে হাত দিয়ে দেখুন আপনি আর বুকে কোনো ভাইব্রেশন পাচ্ছেন না এই ভাইব্রেশনটাকে আপনি পাবেন ঘাড়ের পেছনে হাত দিলে বুঝতে পারবেন আরে ভাই কেমন আছিস কতদিন বাদে দেখা কিন্তু এই ঘাড়ের পেছনে হাত দিয়ে যদি আপনি বেস ভয়েসে কথা বলেন ধ্রুপদ তুমি কেন এটা করেছ তুমি এটা খুব খারাপ করেছ দেখবেন এই ভাইব্রেশনটা আর নেই ভাইব্রেশনটা এখন এখানে চলে এসছে এটা নিয়ে পরে বিস্তারিত একটা ক্লাসে আলোচনা করব। এগুলো কঠিন বিষয় আস্তে আস্তে একটু সহজ জিনিস নিয়ে আলোচনা করে নিই তারপর ধীরে ধীরে কঠিন বিষয়ে যাব এত তাড়াহুড়ো নেই এদের টেকনিক্যাল পরিভাষা হচ্ছে এম ওয়ান আর এম টু চেস্ট রেজিস্টার আর হেড রেজিস্টার এরা কি জিনিস এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। যেটা বোঝানোর জন্য এত উপক্রমণিকার উত্থাপন করতে হলো সেটা হচ্ছে মূল যে কথাটা আমরা বলতে চাই পেট থেকে গাওয়া সেটা আমরা বলতে চাই ভেতর থেকে আওয়াজটা আনো আমাদের মানে খুব সহজ ভাষায় বলতে গেলে আজকে ডিটেলে ঢুকছি না পেট নয় আমাদের ফুসফুসের যে মেমব্রেনটা আছে না সে তো একটা হাওয়া ধরে রয়েছে আমাদের গলাটা তো একটা অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট একটা হাওয়ার যন্ত্র সে এই এয়ার চেম্বারটা নিয়ে ভাইব্রেট করে সেই যে আওয়াজটা সেই আওয়াজটা গান গাওয়ার জন্য খুব দরকারি ভীষণভাবেই দরকারি এবং সেখানে এই আওয়াজটা আমাদের সাংঘাতিক একটা হেল্প করে কেন আমি যদি শুধু গলাকে ব্যবহার করে গান গাই বা রেওয়াজ করি আমি দেখব কিছুক্ষণের মধ্যেই আমার গলা ব্যথা করছে অনেকেই বলেন বয়স্ক শিক্ষার্থীরা স্যার আপনারা দেখুন কমেন্ট করে কমেন্টে ভরে গেছে স্যার দশ মিনিট রেওয়াজ করার পরেই গলা ব্যথা করে কেন তার প্রধান এবং সম্ভবত কারণ যে তারা যখন রেওয়াজ করছেন তারা শুধুমাত্র ভোকাল কর্ডকে ইউজ করছেন জিনিসটাকে আমি একটু ডেমনস্ট্রেট করে দেখানোর চেষ্টা করছি এই ভোকাল কর্ডকে ইউজ করে গাওয়া শুধুমাত্র ভোকাল কর্ডকে ইউজ করে গাওয়া এটাকে চলতি ভাষায় আমরা বলি গলা চেপে গাওয়া রে গা মা পা দেখুন টোনটা প্রডিউস হচ্ছে এখান থেকে এইবার যদি আমি কোনোভাবে ভেতরের এই ভাইব্রেশনটাকে এর সঙ্গে অ্যাড করতে পারি কথা আওয়াজটা অনেক ফুল হলো আওয়াজটা অনেক গোল হলো অনেক শ্রুতিমধুর হলো অ্যাট দ্য সেম টাইম এই আওয়াজটায় আমি অনেকক্ষণ গাইতে পারবো আমি অনেকক্ষণ রেওয়াজ করতে পারবো আমি আধ ঘন্টা গাইলেও আমার গলা ব্যথা হবে না তাহলে আবার মন দিয়ে শুনুন এটা কিন্তু আপনাকে নিজেকে শুনেই ঠিক করতে হবে পা মা রে গলা চেপে গা রে গলা খুলে তাহলে প্রথম কথা যেটা বুঝতে হবে গলা খুলে গাওয়ার সঙ্গে না চিৎকার করার কোনো সম্পর্ক নেই জোরে বা আস্তের কথা বলাই হচ্ছে না দিস ইজ দ্য মোস্ট কমন মিসকনসেপশন উই হ্যাভ এখানে টোন প্রোডাকশনের কথা বলা হচ্ছে আর পা আওয়াজের ভলিউমের দিক থেকে দুটো এক দেখুন টোনাল কোয়ালিটি বা অ্যাপ্লিকেশনের তফাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা তাহলে এই গলা খুলে গাওয়া এই জিনিসটার মানে হচ্ছে ভেতরের হাওয়াটাকে ব্যবহার করা এইখানে আরেকটা খুব জরুরি জিনিস যেটা আরেকটা ভিডিও দাবি করে অবশ্যই বানাবো সেটা হচ্ছে চরার দিকে এই রকম গলা খুলে গাইরে আমাদের গলা ক্র্যাক করতে পারে গলা চোখ করতে পারে গলা ড্যামেজ হতে পারে বিশেষত বয়স্ক শিক্ষার্থীদের জন্য এই কথাটা আমি আগেও ভিডিওতে বলেছি লাখ টাকার প্রশ্ন হচ্ছে কেন বিজ্ঞানীরা বলছেন যত নিচের দিকের আওয়াজ একটু আগেই বলছিলাম তারা প্রধানত চেস্ট রেজিস্টার যত চরার দিকের আওয়াজ তারা এম টু বা হেড রেজিস্টার তাহলে আমি যত ওপরে উঠবো আমাকে কিন্তু এই রেজিস্টারকে চেস থেকে হেডে শিফট করতে পারতে হবে কঠিন কাজ এবং আয়ার সাধ্য কাজ এটা নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে বেশ অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস এগুলো নিয়ে পরে আলোচনা করবো আপাতত এইটুকু খেয়াল রাখি এই যে খোলা আওয়াজটা এটা বেসের দিকে আমি চর্চা করি এটা কিন্তু আমি গলা চেপে গেলাম এটা যদি আমি ফুল ভয়েসে যাওয়ার চেষ্টা করতাম বি ফ্ল্যাটের অতি তারা সা আমার গলা ক্র্যাক করত। খুব স্বাভাবিক নিয়মে তাহলে এই যে গলাটাকে আস্তে আস্তে চেপে যাওয়া এই জিনিসটাকে কিন্তু আমাদের চিনতে পারতে হবে আমাদের নিয়ন্ত্রণ করতে পারতে হবে তাহলে আশা করি খোলা গলায় গাওয়া আর গলা চেপে গাওয়া ব্যাপারটা কি এবং ব্যাপারটা নিয়ে আমাদের খুব কমন মিসকনসেপশানটা কী সেটাকে ক্লিয়ার করতে পারলাম এইবার চলুন খুব সংক্ষেপে আজকে যেটা মূল টপিক সেটা নিয়ে একটু আলোচনা করে নিই পণ্ডিতেরা বলছেন আমাদের প্রত্যেকটি মানুষের সাধারণত তিন ধরনের কণ্ঠস্বর থাকে স্বাভাবিক মৃদু এবং তীব্র একটা মানুষ কখন কোন কণ্ঠস্বর ব্যবহার করবে সেটা কিসের ওপর নির্ভর করে খুব স্বাভাবিকভাবে তার মনের অবস্থার ওপর কারণ স্বর দিয়ে কথা দিয়ে আমরা আবেগের প্রকাশ ঘটাই তাহলে আমার মনের যে আবেগগত অবস্থা একটু আগে যেটা বললাম যেভাবে আমি ধ্রুপদকে বকা দেব। সেইভাবে আমার স্কুলের বন্ধুর সঙ্গে রাস্তায় দেখা হলে কথা বলবো না আমরা কেউ বলি না খুব বাস্তব ব্যাপার এটা এই সহজ বাস্তবগুলোকে অস্বীকার করি বলেই গানে আমাদের এত অসুবিধা আমরা ভাবি গান বোধ মঙ্গল গ্রহের কোনো জিনিস একদম না আপনি দৈনন্দিন জীবনে যা করেন সেটাই শিল্প শিল্পী সেটা রিয়েলাইজ করতে পারেন বলেই সেটাকে এমনভাবে আমাদের সামনে আনেন যে সেটা নতুন হয়ে আমাদের চোখে দেখা দেয় এ জগৎ সংসারে যা আছে শিল্প তার বাইরে নয় শিল্প তাকেই এই জগতের থেকেও ওপরে করে দেখায় অ্যাস্থেটিক্সের আলোচনায় চলে যাচ্ছি এটা একটা অন্য আলোচনা কিন্তু যে জায়গাটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে দৈনন্দিন আবেগের বহিঃপ্রকাশ এটাই আমায় করতে পারতে হবে গানে তাহলে রবীন্দ্রনাথের সব গান সব সময় খোলা গলায় গাইতে হয় এটা একটা অত্যন্ত বোকা বোকা কথা একটু ভেবে দেখুন বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান যেভাবে গাইব বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি শক্তিমান সেইভাবে কি নির্জনাতে নির শব্দ চরণপাতে গাইব নির্জন রাতে আলাদা হচ্ছে এই জিনিসটা কারণ গানের অভিব্যক্তি আলাদা গানের ভাব আলাদা রবীন্দ্রনাথ নিজে এই জিনিসটা উপলব্ধি করেছিলেন বলেই কিন্তু ওই বৃদ্ধ বয়সে তিনি নিজের এই বিপুল গানের ভান্ডারকে পর্যায় বিভক্ত করলেন গীতবিতানে তার সব গান যদি একইভাবে গাওয়ার হতো তাকে এই বিরাট কাজটা করতে হতো না আমাদের সব থেকে বড় সমস্যা গায়কীগতভাবে গায়কী নিয়ে আলাদা আলোচনা করার ইচ্ছে রইল কিন্তু গায়কীগতভাবে আমাদের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে অনুকরণ এবং সমস্ত গানকে একই ধাঁচে ফেলে দেওয়া সত্যজিৎ রায়ের নায়ক সিনেমাটার কথা আপনাদের মনে করাই সেখানে অরিন্দমের মুখ দিয়ে একটা ডায়লগ বলাচ্ছেন সত্যজিৎ রায় তার একজন একটা সম্বন্ধে বলছেন এদের কাছে না চরিত্র টরিত্র বলে কিছু নেই তুই যা ক্যারেক্টার দিবি এরা সেই এক ছাঁচে ফেলে দেবে রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে আমাদের সব থেকে বেশি যে সমস্যাটা হয় সেটা কিন্তু এইটা যে গান একইভাবে গিয়ে যাচ্ছি তার মূল কারণটা কি জানেন গানের বাণীকে আমরা অনুধাবন করার চেষ্টা করি না গানের কথাকে আমরা বোঝার চেষ্টা করি না অথচ রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তা খুলে দেখুন ছত্রে ছত্রে সেই বিষয়ে গুরুত্ব দেওয়া গানের কথাটাকে বুঝতে হবে এবং গানের কথাটাকে বুঝে আমাদের ফিল করতে হবে এই গানটার মূল ভাবটা স্বাভাবিক না মৃদু না তীব্র এমনও গান আছে যেখানে একটি লাইনকে আমরা তীব্রভাবে বলে পরের লাইনকে মৃদুভাবে বলবো ধরুন মরু বিজয়ের কে উড়াও মরু বিজয়ের রে ধন্য করো ধন্য করো এখানে যদি ওই একই ভাব রাখি ধুলি রে ধন্য করো ধন্য করো তাহলে ধুলি আর ধন্য হলো না ভেবে দেখুন তাহলে রবীন্দ্রনাথের কোনো গান আমি কোন কণ্ঠস্বরে গাইব সেটা কিন্তু একান্তভাবে নির্ভর করবে গানের কাব্যের ওপরে এইবার এই গানের কাব্য বুঝে আমি কিভাবে নিজের কণ্ঠস্বরকে নিয়ন্ত্রণ করব। এটাই গায়কীর প্রধান কথা এবং এটা কিভাবে করব। কি কি অনুশীলন করলে এটা করতে আমার সুবিধা হবে সেটা অন্য একটা ভিডিওর আলোচনা এবং মজার কথা হচ্ছে একটা ভিডিওতে এই অনুশীলনগুলো শেষ করা সম্ভব নয় এটাও যদি আমায় করতে হয় গায়কে নিয়ে একটা সিরিজ করতে হবে অ্যাটলিস্ট ছ সাতটা ভিডিওর করার ইচ্ছে আছে আপনারা বারবার কমেন্ট করছেন ভিডিওতে যে কেন নতুন ভিডিও আসছে না খুবই ব্যস্ত ছিলাম এই মাসটায় তো জুলাই মাসটায় ইউজুয়ালি পরীক্ষা থাকে ডিপ্লোমা পরীক্ষাগুলো হয় সবার পরীক্ষা এসে যায় এই সময়টায় আমার একটু কাজের চাপ বাড়ে এবছর পরীক্ষাগুলো হচ্ছে না কিন্তু তাও প্রচণ্ড কাজের চাপ কয়েকটা রেকর্ডিং ছিল আরও কিছু প্রজেক্ট ছিল সেগুলো নিয়ে ভীষণ ছিলাম গত প্রায় সাত দশ দিন নতুন ভিডিও নেই আপনারা বারবার কমেন্ট করছেন আমি লজ্জিত কিন্তু আমার কিছু করার নেই এই যে ফাঁক একটু সময় বার করে আপনাদের সঙ্গে বসবো এই আপনাদের সঙ্গে আড্ডা মারাটা কিন্তু আমি নিজেও ভীষণ র্যালিশ করি আমি ভীষণ এনজয় করি এই আড্ডাটা কিন্তু আমার দুর্ভাগ্য আমি সময় বার করে উঠতে পারছিলাম না আজকে অনেক দিন বাদে সময় পেলাম টুক করে একটু বসে নিলাম আমার নিজেরও খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই আড্ডাটা কেমন লাগলো এই আড্ডাটা প্লিজ আমাকে জানাবেন এই ভিডিওর নিচে কমেন্ট করে আর আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ